সিনেমা সাসপেন্ড একসাথে দেই, আমরা ইনেথ্রোমাইসিন আমরা ইজিথ্রোমাইসিন একসাথে দিতে যাই। মিরসরাইয়ত প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে আঁশ মুরগি ওষুধ বিক্রেতা, ডেইরি ও পোল্ট্রি খামারি, ফার্মাসিউটিক্যালস কোম্পানির কর্মকর্তা, পলি চিকিৎসক সহ অন্যান্য স্টক হোল্ডারলর লইনে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর কর্মশালা অনুষ্ঠিত হইয়া এটা আমার সব জায়গায় এটা ব্যবহার করতে গেলেও কিন্তু দেখা গেছে পেশেন্টের ক্ষতি হয়ে যায়, পেশেন্ট রিকভার করতে পারে, বুঝতে পারছি। রবিবার 3 নভেম্বর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাত অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিভিন্ন ক্ষতিপূরণ দিক তুলে ধরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর শ্যামল চন্দ্র পোদ্দার। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর গবেষণা করে উনি বলে দিলেন যে ট্যানারি বর্জ্য দিয়ে মুরগি খাদ্য তৈরি হচ্ছে। কিন্তু আমরা সব কিছুই কিন্তু নেগেটিভ নেব না। আমাদের দেশে যে প্রাণী সম্পদ অধিদপ্তর যে কোম্পানিগুলোকে ফিডেল তৈরি করার লাইসেন্স দিচ্ছে, সেই কোম্পানিগুলোকে কিন্তু আমরা নিয়মিতভাবে মনিটর করছি। এটা অনিবন্ধিত কোনো খামারি যদি এই কাজটা করে থাকে, তারা ট্যানারি বর্জ্য ব্যবহার করে কোনো ফিড খাদ্য বা কোনো মুরগি খাদ্য বা গরু খাদ্য তৈরি করে থাকে, এটার জন্য সরকার আছে, আমরা আছি, প্রশাসনিকভাবে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এছাড়াও আরও উপস্থিত ছিল উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডক্টর জয়িতা বসু। কর্মশালাতে আগত পল্লী চিকিৎসক ও ফার্মাসিউটিক্যালস কোম্পানির কর্মকর্তাও রেজিস্ট্যান্স সৃষ্টিকারী এন্ডিলে অ্যান্টিবায়োটিক আর ব্যবহার নগরীবের আশ্বাস দেন। আমরা ফ্যাটেনিং কোরবানিতে ফ্যাটেনিং এর গরুর জন্য আমরা ব্যবহার দিয়ে দিচ্ছি, আমরা সেলাক দিয়ে দিচ্ছি, আমরা বায়োগার্ড দিয়ে দিচ্ছি, কিন্তু দরকার নেই তো। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।